মাঙ্কড়কু ধরি রোজগার করুথুলে লক্ষ লক্ষ টঙ্কা। মোনালিসাঙ্কু পড়িলা কি মাঙ্কড়ର অভিশাপ। এবে ইডি নেইজিব ইউটিউবর সবু টঙ্কা। দর্শক বন্ধু, এ হচ্ছন্তি মোনালিসা ভদ্রা, যিকি ইউটিউবরে বন্যজন্তুঙ্କ ভিডিও অপলোড করি কমাউথুলে লক্ষ লক্ষ টঙ্কা। কেতবেলে মাঙ্কড়কু কোলরে ধরি গেল করুছন্তি তো, আউ কেতবেলে রাস্তারে ঘোড়া উপরে বসি যাওছন্তি। আউ দেখন্তু গাঁ ভিতরে বুলেট উপরে মাঙ্কড়কু বসাই পানি উপরে কেমিতি যাওছন্তি মোনালিসা। এই ভিডিওকু কিছুদিন তলে অপলোড করিথিলে মোনালিসা, যাহা পাই সে গিরফ বি হইথিলে। যাজপুরর বদ্রীনারায়ণ ভদ্রা ও মোনালিসা ভদ্রাঙ্কু গিরফ করিথিলা বন বিভাগ। এ দম্পতি বেআইন ভাবে মাঙ্কড়কু ঘরে রখিবা সহ এহার ভিডিওকু নিজ ইউটিউব চ্যানেলে অপলোড করুথিলে। আউ এই বন্যজন্তুক ভিডিওকু অপলোড করি রোজগার করুথিলে লক্ষ লক্ষ টঙ্কা, আউ বড়াউথিলে নিজর সবসক্রাইবর আউ ফলোর্স। দেখন্তু এই ফটোকু, এই ফটো হি প্রমাণ করুছি নিরীহ মাঙ্কড় মানকর ভিডিও বনাই নিজ সোশ্যাল মিডিয়া আকাউন্টরে কেমিতি পোস্ট করুথিলে মোনালিসা। আউ এবে কিন্তু সেই মাঙ্কড় মানকর অভিশাপ পড়িছি মোনালিসাঙ্ক উপরে। বন্যজন্তুক ভিডিও সোশ্যাল মিডিয়ারে ভাইরাল করি টঙ্কা রোজগার মামলার তদন্ত করিব ইডি। এনে ইডিঙ্কু নির্দেশ দেইছন্তি বন্যপ্রাণী পিসিসিএফ। সোশ্যাল মিডিয়ারে নিষিদ্ধ বন্যজন্তুক ফটো ও ভিডিও পোস্ট কলে 7 বর্ষ যায় জেল সহ দেবাকু পড়িপারে লক্ষে টঙ্কার দণ্ড। বন বিভাগর বারম্বার চেতাবনীকু খাতির নকরি বেআইন ভাবে বন্যজন্তুক সেই ভিডিওকু ইউটিউব ও ফেসবুক আদিরে ছাড়ুথিলে বলি অভিযোগ হইথিলা। খালি সেতিকি নুহে, বন বিভাগর কড়া তাগিদ পরে লক্ষ লক্ষ সবসক্রাইব ও ফলোর্স থিবা তাঙ্ক আকাউন্ট কন্টেন্টকু সসপেন্ড বি করিথিলা ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ। সেইপরি বন্যজন্তুক সহ সামাজিক গণমাধ্যমরে ফটো ভিডিও শেয়ার করিবা যাজপুর ভদ্রা দম্পতিকু মহাঙ্গা পড়িলা। বন্যজন্তুক ঘরে রখিবা ও সোশ্যাল মিডিয়ারে সেমানক ফটো ভিডিও পোস্ট করিবা ঘটনারে ইউটিউবর মোনালিসা ভদ্রঙ্ক ঘরে চড়াউ করিথিলা বন বিভাগ। তবে মোনালিসা ও তাঙ্ক স্বামী বদ্রীনারায়ণ গিরফ ভয়রে ফেরার হইযাইথিলে। তবে কিছুদিন ফেরার রহিবা পরে শেষরে উভয়ে বন বিভাগ নিকটরে আত্মসমর্পণ বি করিথিলে। আউ আত্মসমর্পণ পরে ইউটিউব আউ ফেসবুক রু কেতে টঙ্কা রোজগার করুথিলে তাহার ফলতার করিব এবে ইটি। ব্যুরো রিপোর্ট, কলিঙ্গ টুডে লাইভ।